عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لخشلتم بلا تنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله أمرا كان مفعولا وإلى الله ترجع الأمور صدق الله مولانا العظيم سورة أنفال 42 نمبر آيات থেকে তেলাওয়াত করা হয়েছে তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আগেকার আয়াতের অবশিষ্ট অংশ বর্ণনা করা হয়েছে বদরের যুদ্ধের পর গনিমতের মাল কিভাবে বণ্টন হবে এই সম্পর্কে আলোচনা ছিল আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন যে গনিমতের মালের এক পঞ্চম অংশ আমাকে দিতে হবে আমাকে মানে আল্লাহ পাক তো আর সম্পদ নিবেন না নিলে করবেন এবার কি আমাকে মানে আমার রাসূলকে দিতে হবে তার আত্মীয় স্বজনরা নিবে যারা ইবনু সাবিল মুসাফির এরা নিবে যারা মিসকিন এরা নিবে যারা এতিম এরা নিবে এক পঞ্চম অংশ গনিমতের মালকে পুনরায় পাঁচ ভাগ করে পাঁচ সম্প্রদায়কে বণ্টন করে দিতে হবে যারা জেহাদ করে যুদ্ধ করে গনিমতের মাল অর্জন করেছেন মানুষ হিসাবে এদের অন্তরে আসতে পারে গনিমতের মাল অর্জন করলাম আমরা পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে অমক অমককে এরা তো যুদ্ধে অংশগ্রহণ করেনি এদেরকে কেন দিব আল্লাহ পাক বলেছেন যে দেখো যুদ্ধের জয় পরাজয় আমার হাতে আমি তোমাদেরকে জয়ী করেছি বিদায় তোমরা গনিমতের মাল পেয়েছ আমি যদি জয়ী না করতাম তাহলে কি গনিমতের মাল পেতে উল্টা তোমাদের সম্পদ চলে যেত কাফেরদের হাতে এই হিসাবে তো পুরা মাল আমাকে দেয়া দরকার ছিল আমি পুরা মাল দিতে বলিনি দিতে বলেছি এক পঞ্চমাংশ চার ভাগ তোমাদের কাছেই থাকবে অতএব এখানে তোমাদের প্রশ্ন উত্থাপন করা বৈধ হবে না আল্লাহ পাক এই কথাটি আরো ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে সামনের আয়াতে বলতেছেন ইজ আনতুম বিল হুদওয়াতিদ দুনিয়া বদরের যুদ্ধের ময়দানে তোমরা ছিলে মদিনার কাছে নিকটে ওয়াহুম বিল হুদওয়াতিল কুসওয়া কাফেররা ছিল মদিনা থেকে দূরে ওয়ার রাকবু আসফালা মিনকুম আর আবু সুফিয়ানের বাহিনী সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে
লোহিত সাগরের পাড়ে পাড়ে তারা মক্কার দিকে রওনা হতে চলছিল। ওয়ালাও তাওয়াআতুম লাক্তালাক্তুম ফিল মিয়াদ, বদরের যুদ্ধ যে হবে আগে থেকে যুদ্ধের কোনো পরিকল্পনা ছিল না, যদি আগে থেকেই পরিকল্পনা করার জন্য আমি বলতাম তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হইত। কেউ বলতে আমরা নতুন মুসলমান হয়েছি, হাতে অস্ত্র নেই, সম্পদ নেই, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, আমরা দুর্বল, কিসের আবার যুদ্ধ, মতানৈক্য হইত। কেউ বলতে ওরা সংখ্যায় অনেক বেশি, আমরা কম, এখানে যুদ্ধে যাওয়া মানে নিজকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দেয়া, তোমরা উদ্বুদ্ধ হতে না, তাই আগে থেকে এই পরিকল্পনা আমি তোমাদেরকে জানাইনি। ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাকউলা, কিন্তু আমি আল্লাহর তো জানা ছিল ঘটনা সামনে কি হবে। লিয়াহলিকা মান হালাক আম বাইয়্যিনা ওয়া ইয়াহইয়া মান হাইয়্যা আম বাইয়্যিনা, যাতে প্রমাণ সামনে চলে আসে হককে আর বাতিলকে, এটা আসবে যুদ্ধের পরে। আমি আল্লাহ চেয়েছি যুদ্ধ হোক, কিন্তু আগে থেকে পূর্ব থেকে আমি তোমাদেরকে এটা জানাইনি। ওয়া ইন্না আল্লাহ আলা সামিউন আলীম, আমি আল্লাহ সবকিছু শুনি, আমি আল্লাহ সবকিছু জানি, সামনে এর ফলাফল কি দাঁড়াবে আমার জানা আছে। ইয ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলা, যুদ্ধের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পুরো দৃশ্য স্বপ্নে দেখেছেন। স্বপ্নে যখন দেখেন তখন আল্লাহ পাক তাকে দেখাইছেন কাফেররা খুব স্বল্প অঙ্কে আছে, স্বল্প সংখ্যায় আছে, খুব কম, স্বপ্নে দেখাইছেন কম। যদি স্বপ্নে বেশি দেখাইতেন তাহলে হুজুরে বলতেন ও সাহাবারা এরা সংখ্যায় অনেক, এখন যুদ্ধে যাওয়া যাবে না, তাহলে হক আর বাতিল পুরোপুরি প্রকাশ হইত না। ওয়ালাও আরাকুম কাসীরান লাফাসিলতুম ওয়ালা তানাযাতুম ফিল আমর, এমনকি ময়দানে যাওয়ার পরেও মুসলমানরা ওদেরকে দেখতে কম, কি পরিমাণ কম দেখতো। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পর যখন কাফেরদেরকে দেখলাম সংখ্যায় কেমন, তো তখন আমি বললাম যে এরা মনে হয় 75 জন হবে, এত কম দেখাতেছে 75 জন। ওনার সাথী বলতেছে কয় না 100 হইতে পারে, উনি আন্দাজ করলেন 75, সাথী আন্দাজ করলেন 100, অথচ ছিল 1000, 10 গুণ কম দেখানো হয়েছে ওনাদের চোখে, কাফেরদেরকে দেখা গেছে কম। কথায় কথা মনে আসে ব্রিটিশ সরকার যখন ভৈরবীর ব্রিজ নির্মাণ করে, বাংলাদেশে সবচেয়ে বড় প্রথম ব্রিজ হলো ভৈরবীর ব্রিজ, রেল লাইনের ব্রিজ, দুই লোক গেছে দেখতে, শুনছে বিরাট ব্রিজ বানাইছে, দেখতে গিয়ে বলে আরে বাপরে বাপ, এত বড় ব্রিজ বানাইলো এত টাকা ফাইলো করি, এত বড় পোল বানাইলো এত টাকা ফাইলো করি, কিরকম খরচ হইতে পারে আন্দাজ করো তো। তো সে বলে 50 টাকার কমে পারবে না, সাথী বলে না এত কম টাকায় পারবে না, আরো 25 টাকা লাগতে পারে, 75 টাকা। একজনে আন্দাজ করলো 50, আরেকজনে বলে 75, যার যার জ্ঞান বুদ্ধি অনুযায়ী। তো বদরের যুদ্ধে মুসলমানরা দেখতেছে কাফেরদের জমাত আসলে পিছিল 1000, কিন্তু ইনারা দেখতেছে কম, ইনি আন্দাজ করতেছেন 50 জন হবে, আর সাথে বলে যে না 100 জন হইতে পারে, কত কম দেখাইল। আল্লাহ পাক বলেন যদি আমি বেশি দেখাইতেন তো তোমরা তো সংখ্যায় কম ছিল মাত্র 313, তোমরা ফিরে চলে আসতা। যে 1000 লোকের সাথে 313 জন মানুষ, তার তলোয়ারের সংখ্যা মাত্র 8খানা, 8খান তলোয়ার, আর তলোয়ার নেই, আর ওদের সকলের হাতে তলোয়ার আছে, তীর ধনুক আছে, বর্ষা আছে, নেজা আছে, বল্লম আছে, সকলের কাছে ঘোড়া আছে, উঁট আছে, সায়সামন আছে, সব কিছু আছে, এদের এদিকে তো ক্ষুধার্ত তৃষ্ণার্থ, এদিকে অস্ত্র নেই, মানুষ তো 313, 8 জনের হাতে তলোয়ার, বাকিদের কারোর হাতে খেজুরের ডাল, কারোর হাতে পাথরের টুকরা, আর কিছু নেই। তো যদি পুরোপুরি দেখতো যে এরা সংখ্যায় অনেক বেশি, তো তাহলে তোমরা ফিরে চলে আসতা, বলতে যে এত লোকের সাথে যুদ্ধ করে আমরা কুলাইতে পারবো না। ওয়ালাও আরাকুম কাসীরান লাফাসাইলতুম
ওয়ালা তানাযাতুম ফিল আমর। আর যাদের একটু ইমানি শক্তি বেশি এরা বলতো যে না যুদ্ধ করবেই, আর যারা নতুন নতুন এরা বলতো যে না যুদ্ধ করা যাবে না, তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে। ওয়ালাকিন্নাল্লাহ সাল্লাম, আল্লাহ পাক ওদেরকে তোমাদের দৃষ্টিতে কম দেখাইয়ে তোমাদেরকে মতানৈক্য থেকে বাঁচিয়ে রাখলেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, কার অন্তরে কি কল্পনা জল্পনা আল্লাহ পাক তো সব জানেন। ওয়াইদ ইউরিকুমুহুম ইযিল তাকাইতুম ফি আয়ুনিকুম কালিলা, আল্লাহ পাক তোমাদের চোখে ওদেরকে দেখাইছেন কম, আর ওয়াইয়ুকাল্লিলুকুম ফি আয়ুনিহিম, এবং কাফেরদের চোখও তোমাদেরকে দেখাইছে কম, কারণ যদি তোমাদেরকে বেশি দেখায় তো এরা যুদ্ধ ছাড়া ফিরে চলে যেত, তোমরা ওদেরকে বেশি দেখলে তোমরা ফিরে যাইতে, আর ওরা তোমাদেরকে বেশি দেখলে ওরা ফিরে যাইতো, যুদ্ধ হইতো না। যুদ্ধ না হইলে হক আর বাতিল এখানে পরিষ্কারভাবে সামনে আসতো না। লিয়াকদি আল্লাহু আমরান কানা মাফউলা, আল্লাহ পাক এমন কেন করলেন, তোমাদের দৃষ্টিতে ওদেরকে কম ওদের দৃষ্টিতে তোমাদেরকে কম, যাতে পুরাপুরি সিদ্ধান্ত ফয়সালা হক বাতিল কি পরিষ্কারভাবে সামনে চলে আসে, এই জন্য আমি এরকম করছি। যেরকম তিন জাতি মাঝে মধ্যে মানুষকে ধরে, আর মানুষও দিনের ধরে বোতলের ভিতরে ঢুকে আবার আগুন দিয়ে জ্বালায় কত রকম, জিন জাতি সংখ্যায় মানুষ থেকে কমপক্ষে দশ গুণ বেশি, তার মানে বর্তমান বিশ্বে আমরা 700 কোটি মানুষ, অন্তত 7000 কোটি হইল জিন, দশ গুণ বেশি, এত বেশি। এরা যদি চায় আমাদেরকে বর্তমানে খেটে পারে না, পারে কিন্তু বানায় না কেন। একজন মানুষ বাস্তবে যত বড় বড় কতটুক, 5.5 ফিট 3-4-5-6 ইঞ্চি হলে তো অনেক লম্বা, এটুকু এরা আমাদেরকে অনেক বড় দেখে। বুজুর্গদের মুখে শুনেছি এরা আমাদেরকে কমাস কম 70 গুণ বড় দেখে, তার মানে আমরা যদি 5 ফিট হই তো 70 গুণ বড় দেখলে কত হয়, 350 ফিট দেখে আমাদেরকে লম্বা, সেই হিসাবে মোটাও তো দেখে। এখন জিনে দেখলে তো আরে বাপ রে বাপ, এটা তো আমার গিলে খেয়ে ফেলতে পারবে, তার ডরে ভয়ে মানুষের ধারে কাছে আসে না। হ্যাঁ মাঝে মধ্যে যে ধরে কেউ প্রশ্ন করবেন, তাহলে মানুষকে জিনে ধরে কেন, জিনে ধরে দুই কারণে, এক কারণ তো হলো মহব্বত আর ভালোবাসা, চায় যে লোকটাকে আমি আমার সাথে আমার দেশে নিয়ে যাই, কারণ আল্লাহ পাক যে কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন এর থেকে সবচেয়ে সুন্দরতম মাখলুক হলো মানুষ, আহসানে তাকবি সবচেয়ে সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন, এর থেকে সুন্দর কোনো মাখলুক নেই। আর সুন্দরের প্রতি সকলেই দুর্বল থাকে, সকলে চায় সুন্দরের সাথে আমার ভালোবাসা গড়ে উঠুক, তো জিনেও চায় মানুষের সাথে আমার ভালোবাসা গড়ে উঠুক, তার মহব্বত আর ভালোবাসার কারণে ধরে, তার সাথে মিশে ভালোবাসার কারণে, এটা হলো বেশিরভাগ। আর কম বাক হল যখন মানুষ সীমা ছড়িয়ে যায় রাগান্বিত হয়ে, অতিরিক্ত রাগান্বিত হয়, ক্ষোভ সৃষ্টি হয়, তখন আমি দুর্বল না শত্রু সবল এটা আর দেখে না। শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি গুলিস্তানের মধ্যে লিখেছেন, নাবী নেকে চোগর বাজে সাওয়ান, নাবী নেকে চোগর বাজে সাওয়ান, বরারাত বচেঙ্গা লে চশমে পলং, বিয়াল আর বাঘে মারার মধ্যে মাঝে মধ্যে মারামারি হয়, বিয়ালে আর বাঘে তো মারামারি হলে সাধারণ কথা, বিয়াল কি আর বাঘের সাথে পারে, বাঘ এক থাপ্পড় দিলে বিয়াল কি অবস্থা, এরপরও মাঝে মধ্যে বিড়াল তার ক্ষোভ তার আক্রোশ সামলাইতে না পেরে বাঘের উপর আক্রমণ করে, মাঝে মধ্যে লাভ দিয়ে থাপ্পড় মেরে বাঘের চোখ বের করে নিয়ে যায়, বরারাত বচেঙ্গা লে চশমে পলং, তার চোখ বের করে নিয়ে যায়। তো বাঘের চোখ বের করে নিয়ে গেলে বাঘ তো এখন কিছু দেখে না, এখন আর বিড়ালকে কিছু করতে পারবে, আর মাঝে মধ্যে বিড়াল যখন বাঘে তো বাঘ নাকি বলে, রাগ তোর লাগর তো পাইলাম না, তোর লাগ তো ফাইলাম না, তোর গুয়ে লাগো কি পাবো না, তখন প্রতিশোধ নিয়ে ছাড়ব, সে গুয়ের লাগর ফাইলে কি প্রতিশোধ নিবে, কিন্তু বিড়াল তো বেচারা মানুষ তো আর নয়, বুদ্ধির অভাব সর্বনাশ, আমার লাগ তো বাঘে পাইনি, আমার ফাইখানা লাগ যদি ভাই কি জানি করে, তো দেখবেন বিড়াল ফাইখানা করে ডাকে, ডাকার চেষ্টা করে বাঘ যাতে না দেখে, দেখলে তো প্রতিশোধ, তো গু থেকে প্রতিশোধ কি নিবে, বেশ থেকে তার হাতে ফাইয়ে মারতে পারবে আর কোনো কিছু। তো যাই হোক, তো জিন যখন দেখে যে আমি খুব সামলাতে পারতেছি না,
মানুষ সাথে পারবো না, আমাকে সে বোতলে ডুবাইতে পারে, আগুন দিয়ে জ্বালাইতে পারে, আরো বিভিন্ন ধরনের শাস্তি দিতে পারে, কিন্তু ক্ষোভ আক্রোশ গোসা ক্রোধ সামলাইতে না পেরে তখন দৌড়ে বসে, এই দুই কারণে দৌড়ে না হয়, কিন্তু চোখে অনেক বড় দেখে মানুষকে, সে ভয় পায়। ঠিক তেমনি ভাবে যদি মুসলমানদেরকে কাফেররা বড় দেখত, সংখ্যায় বেশি দেখল, ওরা যুদ্ধ ছাড়া বেগে যেত, যুদ্ধ হইত না। আর কাফেরদেরকে যদি মুসলমানেরা সংখ্যায় বেশি দেখত, তাহলে মুসলমানেরা ফিরে চলে আসতো, তো এদের সাথে যুদ্ধ করে কুলানো যাবে না। আল্লাহ পাক কৌশলে এদেরকেও কম দেখাইলেন, ওদেরকেও কম দেখাইলেন, তার এতে মনে করো অল্প স্বল্প মানুষ, আমরা 313 জন, ওরা মাত্র 50 কিংবা 100, আর ওরা দেখতেছে ও সামান্যতম। আবু জাহাল যখন ময়দানে আসছে, তা আবু জাহালও দেখতেছে মুসলমানের সংখ্যা, তো তখন বলতেছে বেশি বেশি সখানিক হবে, আবু জাহাল আন্দাজা করছে সখানিক হবে, এই 100 মানুষ এদের সাথে যুদ্ধ করতে কি এক দলায় সব পিছিয়ে ফেলবে। সবকিছুর সিদ্ধান্ত মূল হইল আল্লাহ রাব্বুল আলামিন, উনি সিদ্ধান্ত দিবেন জয়ী কে হবে, পরাজিত কে হবে। এর পাশাপাশি কাফেররা ময়দানে আগেই এসে ভালো জায়গা দখল করে নিয়েছিল, সেটা ছিল ময়দানের নিচু জায়গা। উহুদের ময়দানে যারা হজ করতে গিয়ে গেছেন মদিনায় মুনাওয়ার, দেখছেন বালিকাময় স্থান, বালি, এখন তো ময়দান সমান, তখন সমান ছিল না, তখন ময়দানটা ছিল কাইট, একদিক উপর একদিক নিচে, নিচের জায়গায় বালি ছিল বসা, উপরের জায়গায় শুকনা বালি, পা জমত না। যেমন আমরাও যে বালি দিয়ে বিল্ডিং করি, এই বালি যখন ভিজা থাকে তো শক্ত থাকে, উপর দিয়ে চলতে বড় সুবিধে, যখন শুকিয়ে যায় পা দিলে দেবে যায়, বড় মুশকিল, আর যদি জায়গা সমান না হয় তেসরা হয় তাহলে পা দিলে পিছিয়ে নিচে পড়ে যাবে। কাফেরা ময়দানে আগে এসে নিচের জায়গা দখল করছে, এখানে বালি ছিল জমানো বিজা, এবং এখানে একটা কূপও ছিল পানির কূপ, তো পানিও এদের দখলে, নিচা শক্ত জায়গাও এদের দখলে। মুসলমানরা এসে জায়গা পেল ময়দানের উপরের দিকে, যেখানে পা দিলে পা টিকে না, শুকনা বালি পা পিছিয়ে যায়, পানি তো নেই, বড় মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি, যুদ্ধের আগের রাত্রে খুব প্রচন্ড বৃষ্টি হইল, বৃষ্টি হওয়ার কারণে উপরের বালি জমে গেছে আর নিচে পানি জমে গেছে, এখন ওরা পিছলিয়া করতেছে মুসলমানদের, এখানে তো আর পানি জমে নাই, এদের পা এখন জমতেছে, বালি জমে গেছে, আর উপর থাকলে যুদ্ধ করতে এমনি সুবিধা, সব দেখতেছে, নিচেওয়ালারা তো উপরে সব দেখে না, তীর ধনুক মারতে ইট পাটকেল মারতে উপর থেকে সুবিধা, নানা মারামারের সমানে ঘরের সার থেকে ইট পাটকেল মারতে। এখন মুসলমানদের সুবিধা হয়ে গেল, কাফেরদের অসুবিধা হয়ে গেল, কিন্তু শুরুর দিকে দেখা গেছে মুসলমানদের অসুবিধা কাফেরদের সুবিধা। তখনও অনেকে বলছিল যে এটা কেমন হইল, আমরা ময়দানের উপরের দিক, পা জমে না, পিছলিয়ে পড়ি, উত্তপ্ত বালি, শুকনা বালি, ঝরঝরে বালি, পানি নেই, কীভাবে এখানে থাকবে। ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আল্লাপাত করে দিল, যুদ্ধ শুরু হইল। আবু জাহালে মলউন, এখানে জাহান্নাম রাসিদ হইল, সেও মারা পড়ল, মুসলমানরা জয়ী হইল। কাফেররা কিন্তু প্রথমে যুদ্ধের জন্য আসেনি, আসছিল আবু সুফিয়ান ব্যবসায়ী কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কা যেতেছে, তার ভয় ছিল মদিনার মুসলমানরা পথে এসে এদেরকে বাধা দেয় কিনা, তাদের সম্পদ নিয়ে যায় কিনা, এই ভয়ে আবু সুফিয়ান মক্কায় সংবাদ পাঠাইছে তোমরা আমাদের সাহায্যের জন্য আসো। আবু জাহাল 1000 সৈন্যবাহিনী নিয়ে সাহায্যের জন্য আসছে, 1000, এদের সয় সম্পদ অর্থ করি অস্ত্রশস্ত্র সাথে খুব ছিল, আর মুসলমানরা তো জানে না যে মক্কা শরীফ থেকে 1000 জনের সাহায্য আসতেছে আবু সুফিয়ানকে নিয়ে যাওয়ার জন্য। এরা বাস্তবে রওনা হয়েছিল আবু সুফিয়ানকে বাধা দেওয়ার জন্য, এদেরও যুদ্ধের নিয়ত ছিল, নিয়ত ছাড়াই অটোমেটিক আবু সুফিয়ান তো সাগরের কিনারায় কিনারায় মদিনা পাড়ায় দিয়ে চলে গেছে মক্কার দিকে, আর আবু জেহেল মদিনার পাশে বদরনামী এলাকায় এসে একসাথ হইল, মুসলমানরাও বদরনামী এলাকায় একসাথ হইল, এটা একদম মদিনার কাছে না, মদিনা থেকে কিছু দূরে আছে। ওই এলাকায় তারা গেছেন বদর ময়দানে, আল্লাহ পাক তৌফিক দিছেন যাওয়ার তৌফিক, সেখানে গেছে, চতুর্দিকে উঁচা উঁচা পাহাড়, কিন্তু পাহাড়গুলো সব শুকনা বালিতে ঢাকা, মসলিন কি সুন্দর দেখা যায়, বাতাসে বালি উড়িয়ে নিয়ে পাথরের পাহাড়গুলো ঢেকে রাখছে,
শুকনা বালি পা জমে না, তাই সেখানে বৃষ্টির প্রয়োজন ছিল। আল্লাহ পাক যুদ্ধের আগের রাত্রে বৃষ্টি দিয়ে মুসলমানদের পা জমাই দিলেন। আর যেখানে পা জমে নিচু এলাকা, কাফেররা তো সেই জায়গায় প্রথমে এসে দখল করেছিল, কিন্তু বৃষ্টির পানি জমে এখন এটা তাদের জন্য তাদের কাবু, তাদের কিমা, পানির নিচে বড় মুশকিল, তারা পড়ে গেছে মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিন অতর্কিতভাবে যুদ্ধটি সংগঠিত করাইলেন, করার পরে মুসলমানরা জয়যুক্ত হইল। এখান থেকে ইসলামের জয় জয় ধ্বনি শুরু হইল, দ্রুতগতিতে চতুর্দিকে ইসলাম ছড়িয়ে পড়ল। না হয় বাহ্যিকভাবে আমাদের যুক্তিতে একথা বলে না যে মাত্র 313 জন মানুষ, তাও হাত খালি 1000 জনের মোকাবেলা, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, ওরা পরাজিত হবে, এরা জয়ী হবে, এটা কোনো যুক্তি ধরে না, বিনা যুক্তি। বোঝা গেছে একমাত্র ইসলামের বরকত, ইসলামের কারণে এরা জয়ী হয়েছে, আর ওরা কুফরের কারণে পরাজিত হয়েছে। এরপর থেকে দলে দলে কাফের গোষ্ঠীরা ইসলাম গ্রহণ করতে আরম্ভ করে। তো যাই হোক, আল্লাহ পাক দেখালেন যে দেখো এই সব কৌশল করছি আমি, বৃষ্টি দিয়েছি আমি, মাঠের উপরের দিকে তোমাদেরকে বসাইছি আমি, তোমাদের চোখে ওদেরকে কম দেখাইছি আমি, ওদের চোখে তোমাদেরকে কম দেখাইছি আমি, জয়যুক্ত করেছি আমি, ফেরেশতা পাঠাইছি আমি, তো সব তো আমার কাজ। তাহলে গনিমতের সব মাল আমাকে দিয়ে দেওয়ার দরকার ছিল, তারপর আমি সব নিলাম না, নিলাম 1/5 অংশ, এইটাও আমি নই, তোমাদেরই একজন, তোমাদের রাসুলকে দিবা, রাসুলের আত্মীয়কে দিবা, তো রাসুলের আত্মীয়কে শুধু রাসুলের আত্মীয়, তোমাদেরও তো আত্মীয়। যেমন ধরেন আমার শ্বশুর, আমার শ্বশুরকে শুধু আমার আত্মীয়, আরেকজনের তো বাপ, আরেকজনের জামাই, আরেকজনের নানা, আরেকজনের দাদা, আরেকজনের চাচা, হবে না এরকম, আরেকজনের ফুফা, আরেকজনের খালু আত্মীয়। তাহলে আমার রাসুলের আত্মীয় শুধু রাসুলের তো, আর তোমাদেরও তো আত্মীয়, এটি এরা তোমাদের আত্মীয়তা হবে, মুসাফির তোমাদের আত্মীয়তা হবে, তার মানে তোমাদের কাছে যেতেছে। তাই এটা প্রশ্ন উত্থাপন করা ঠিক হবে না যে যুদ্ধ করলাম আমরা আর 1/5 অংশ নিয়ে যাবে অন্যরা, এটা ঠিক হবে না। এখলাসের সাথে দিয়ে দাও, এর মধ্যে বরকত। যেমন এখনো আমরা বলি যে সম্পদ কামাইলাম আমি 1 কোটি টাকা, তো 2.5 লক্ষ টাকা গরিবকে দিয়ে দাও, গরিব তো ঘুমাইছে, এত কাজ করেনি, কাজ করছি আমি, মাথার ঘাম পায়ে ফেলছি আমি, ব্রেন কাটাইছি আমি, সব কষ্ট করলাম আমি, 2.5 লক্ষ টাকা সে নিয়েছে। এক তোলো সে বেশি নেয়নি, 97.5 লক্ষ তোমার কাছে আছে, ও নিচে মাত্র 2.5%, 100 টাকায় 2.5 টাকা বেশি নেয় নাই। আর 2 নম্বর, আল্লাহ পাক বলেন যে ওই গরিবের কারণে তোমাকে আমি এই সম্পদ দিয়েছি, গরিব না থাকলে এই সম্পদ তুমি পাইত না। অতএব গরিবের ভাগটা তোমার অবদান নয়, এটা গরিবের হক। ফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহ পাক বলতেছেন যারা বঞ্চিত, যারা সম্পদহীন, তোমার সম্পদের মধ্যে এদের একটা হক আছে, এই হকটা দিয়ে দিবা। ওয়া আতু হাক্কাহুম ইয়াওমা হাসাদি, যেদিন তুমি ফসল কাটবে, গাছ থেকে ফল নামাবে, গরিব মিসকিনের হকটা তখনই ওদেরকে দিয়ে দাও। তো ফল গাছ লাগাইলাম আমি, ফসল বুনাইলাম আমি, বীজ বুনাইলাম আমি, সেচের কাজ করলাম আমি, সার দিলাম আমি, হেফাজত করলাম আমি, সংরক্ষণ করলাম আমি, নেট দিলাম আমি, আর এখন ওদের হক। আল্লাহ পাক বলেন ওদের কারণেই তোমার এই ফসল হয়েছে, না হয় হইতো না। এই যে আমরা খেতে বীজ ব্যবহার করি, বীজ কেন, পোকামাকড় মারার জন্য। একবার পত্রিকায় দেখলাম বিভিন্ন ধান খেতে 100 প্রকারের উপরেও পোকামাকড় থাকে, 100 প্রকার উপর, তার মধ্যে 20-22 প্রকারের পোকামাকড় ধানের জন্য ক্ষতিকর, আর বাকি 80 প্রকার পোকামাকড় ধানের জন্য উপকারী। উপকারী, আমরা তো বীজ দিতেছি, যেগুলো উপকারী সেগুলোও মারা যায়। ঠিক যেরকম পানি, আমরা এখন পানি সেদ্ধ করে পান করি, পানির মধ্যে প্রায় 134 প্রকারের উপকরণ আছে, সব মিলিয়ে হয় পানি, এগুলো সব আমাদের জন্য উপকারী। আমরা এখন পানি সেদ্ধ করি, গরম করি কেন, এর ভিতরে রোগ জীবাণু আছে, এগুলো মারার জন্য। তো রোগ জীবাণু মারার পাশাপাশি ওই যে 134 প্রকার উপকরণ আছে, অধিকাংশগুলো মারা যায়, মারা যাওয়ার কারণে পানির স্বাদের মধ্যে পরিবর্তন ঘটে। কিন্তু পানি সিদ্ধ না করলে ওগুলো তো মারা যাবে না, উপকারে আসবে, সাথে যে রোগ জীবাণু ঢুকবে আরো বেশি ক্ষতিকারক হবে। তো বেশি ক্ষতির থেকে বাঁচার লক্ষ্যে অল্প উপকার বিসর্জন দিলেন,
পানি সিদ্ধ করে ওই 100 প্রকার উপকরণ মেরে ফেললেন। এই জন্য গ্রাম দেশে যে সমস্ত পুকুরের পানি, কূপের পানি, সবচেয়ে বিশুদ্ধ পানি, উপকারী পানি হলো পুকুরের এবং কূপের পানি, এগুলো পান করলে স্বাস্থ্য ভালো থাকে। টাউনে বন্দরে যত মানুষের জন্ডিস হয়, গ্রামগঞ্জে এত মানুষের জন্ডিস হয় না, কম হয়। কেন? জন্ডিস বেশিরভাগ হয় পানি থেকে। ওদের পানি বিশুদ্ধ, পুকুরে পানি পান করে, ওরা কূপের পানি পান করে, জন্ডিস কম। আর আমরা ওই কি কয় নলকূপের পানি, ডিপ মেশিনের পানি, মেশিনের পানি ব্যবহার করি, এই জন্য এগুলোতে করে রোগ জীবাণু আসে, আর্সেনিক আছে, আরো কত কিছু আছে। এখন আগে এক সময় তো বলতো যে টিউবওয়েল বসাতে হবে নলকূপ, এগুলো সব বিজাতিদের চাল, আমরা প্রথম বুঝি না। বস এখন সকলে টিউবওয়েল বসাও, বিশুদ্ধ পানি। আর যারা এই টিউবওয়েলের ফজিলত বর্ণনা করছে, টিউবওয়েল সাপ্লাই দিছে, ব্যবসা করে নিছে এক চটিয়া, এরা এখন বলতেছে কি এগুলোতে আর্সেনিক, এটা ব্যবহার করা যাবে না, আরো গভীরে যেতে হবে, কমাস কম 900 ফিট। এখন আবার কয় এগুলো সব বাদ, এই লাল রঙের করস চিহ্ন দিয়ে গেছে গ্রামগঞ্জে সব, এদের লোক যায় যে করস চিহ্ন, এখানে আর্সেনিক আছে, কি করতে হবে? এখন তো তোমার হয়তো 40-60 ফিট নিচে এটাকে ডুবাইতে হবে, আরো অন্তত 900 ফিট নিচে, তাহলে আর্সেনিক থাকবে না। টাকা খাওয়ার বুদ্ধি, পাইপ সাপ্লাই হেরাই দিতেছে, এগুলো মেশিন গুলো হেরাইছে, কিছুদিন পরে আবার বোনা এটাও ঠিক হয়নি, আবার উপরে উঠাইতে হবে দেখবেন। বলব যখন আমি লালবাগ পড়ি তখন দেখলাম পত্র পত্রিকায় হারে পাশে টমেটোর ফজিল, টক বেগুন খুব ফজিল, এটা খাইতে হবে। কোন রুগী গেলে ডাক্তার বলে আপনাকে 2.5 মণ টমেটো খেতে হবে, তো বয়ে খাইছি, আর 2.5 মণ একদিনে খাইবেন না, আস্তে আস্তে খেলেন, এইবার। এরপরে যখন করাতে গেলাম তখন দেখি টমেটোর বিরুদ্ধে যে এটা ক্ষতিকর, এই ক্ষতি, এই ক্ষতি, এই ক্ষতি, খুব ক্ষতি, এখন আবার এটার ফজিল। ঠিক এরকম ডিমের কুসুম কিছুদিন ছিল, এটার বড় ফজিল, বড় উপকারী, মধ্যখানে আবার খুব ক্ষতিকর, ডিমের কুসুম ক্ষতিকর, সাদা অংশ উপকারী, এখন আবার আস্তে আস্তে আসা শুরু হয়েছে যে না কুসুমও উপকারী। কিছুদিন পরে হয়তো দেখবেন যে সাদা অংশ থেকে কুসুম আরো বেশি উপকারী। তো যাই হোক, এরাই নিজেদের ব্যবসার উদ্দেশ্যে এদের কত রকম ফজিলত ব্যায়াম করে। এই যে এখন আমরা সয়াবিন খাই তেল, আগে তো আমরা আমাদের দেশীয় তেল সরিষার তেল ব্যবহার করতাম, সরিষার তেল গায়েও মাখতাম, তরকারিও ভাগ করতাম, বস। আমেরিকা সয়াবিন উৎপাদন করলো, করার পরে আমাদের ঢাকা ভার্সিটির কিছু ডক্টর, কিছু প্রফেসর দাওয়াত দিয়ে নিয়ে গেছে আমেরিকা, নিয়ে সয়াবিনের ফজিলত খুব শিখেছে, শিখে থেকে হাদিয়া তোফা দিয়া দেশে পাঠাইছে। এরা আয়সা দেশে রেডিও টেলিভিশন পত্র পত্রিকা সয়াবিনের ফজিলত বর্ণনা করা শুরু, আমরা তো হুজুমে পাগল, বস নিজের দেশীয় তেল বাদ দিয়ে সয়াবিন শুরু করছে, দেশীয় তেল দাম খাইয়া গেল, ওদের এক খাটিয়া ব্যবসা শুরু হয়ে গেল, এভাবেই কর। আল্লাহ মাফ করুক, আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দেখ। তো আসলে এই সম্পদগুলো উৎপাদন আমাদের সিনার জোরে হয় না, এগুলো আমাদের পরিশ্রমে হয় না, বাস্তব হয় আমার আল্লাহর কুদরতে, আল্লাহ না দিলে মোটেও হইতো না, তাই বাস্তব মালিক আমার আল্লাহ। এই জন্য বলেন এই গরিব মিসকিনরা আমার এই বন্দা, তাদেরকে তাদের হকটা দিয়ে দিবা, তবে বাকিটা যে তোমার কাছে থাকবে, যে সংরক্ষিত থাকবে, শান্তি বয়ে আনবে। আর যদি এই হকটা গরিব মিসকিনকে না দাও, তাহলে তোমার এই সম্পদটাও সংরক্ষিত থাকবে না, অরক্ষিত হয়ে পড়বে, এবং এর পাশাপাশি অশান্তি বয়ে আনবে, শান্তি পাবে না। সম্পদের মূল উদ্দেশ্য সম্পদ নয়, ধনী হওয়া নয়, বড়লোক হওয়া নয়, সম্পদ উদ্দেশ্য শান্তি। শান্তি যদি না থাকে এ সম্পদের কি মূল্য? শান্তি পেতে হলে গরিবকে গরিবের অংশ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।